আসসালামু আলাইকুম সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে সামরিক বাহিনীর একটা মেডিকেল সমস্যা নিয়ে কথা বলবো, অর্থাৎ যারা সামরিক বাহিনী বলতে তোমরা সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে যারা পরীক্ষা দিচ্ছ অথবা যারা আগামীতে পরীক্ষা দিতে যাওয়া, এই মেডিকেল সমস্যাটার কারণে অনেকে বাদ পড়ে যাচ্ছ। কোন সে মেডিকেল সমস্যা? খুবই সিম্পল, হাত ঘামা এবং পায়ের তালু ঘামা, হাতের তালু ঘামা এবং পায়ের তালু ঘামা। এই সিঙ্গেল সমস্যাটার কারণে অনেক প্রার্থী সেনাবাহিনীতে প্রাথমিক অবস্থায় বাদ পড়ে যায়, নৌবাহিনীতে ঠিক বিমান বাহিনীতেও পরীক্ষায় বাদ পড়ে যাচ্ছে। যারা এই মুহূর্তে দেখছ, আমি শিওর যে তোমাদেরও অনেকের এই সমস্যার কারণে হয়তো অনেকে বাদ পড়েছ, অথবা যারা পরীক্ষা দিতে যাবা এখনও পরীক্ষা দেওনি কোনো বাহিনীতে কখনো, একবারের জন্য যারা দেওনি পরীক্ষা, যাদের হাতের তালু ঘামছে বা পায়ের তালু ঘামছে, তারা কি করবা? সলিউশন আছে। হাতের তালু বা পায়ের তালু অনেক সময় দেখা যায় টেনশন বশত কারণে ঘেমে থাকে, অনেকে দেখা যায় খেলাধুলা করে কোনো ঘামে না, পরীক্ষা দিতে বসলে ওই প্রার্থীর হাতের তালু ঘামছে, পায়ের তালু ঘামছে, একটু টেনশন করলেই হাত ঘেমে যাচ্ছে, পায়ের তালু ঘেমে যাচ্ছে। আবার অনেকে দেখা যায় পরীক্ষা দিতে গেলে কোনো ঘামবে না, কিন্তু একটু ভারী কাজ করতে গেলে বা একটু রোদে কাজ করতে গেলে তার হাতের তালু ঘেমে যাচ্ছে, পায়ের তালু ঘেমে যাচ্ছে। সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে বা নৌবাহিনীতে পরীক্ষা দিতে গেলে দেখা যাচ্ছে তোমাকে মুষ্টিবদ্ধ অবস্থায় থাকতে বলছে অনেকক্ষণ, 10-15 মিনিট, 20 মিনিট, অথবা হাত সোজা রেখে বা হাত খোলা রেখে রোদে কিছুক্ষণ দাঁড়ায় রাখতে বলছে বা উঠা বসা করতে বলছে, কিছু শারীরিক অনুশীলন করতে দিচ্ছে। এতে করে অনেক প্রার্থীর হাতের তালু ঘেমে যাচ্ছে অতিরিক্ত মাত্রায়, পায়ের তালু ঘেমে যাচ্ছে অতিরিক্ত মাত্রায়। এই সমস্যা যদি তোমাদের কারো থেকে থাকে, তোমরা অবশ্যই নিশ্চিত ধরে রাখো বাহিনীতে পরীক্ষা দিতে গেলে সেনা নৌ বিমান বাহিনীতে প্রাথমিক অথবা ফাইনাল মেডিকেলে তুমি বাদ পড়ে যাবা। যাদের এই সমস্যা আছে তোমরা কি করবে? তোমরা একজন ভালো ডার্মাটোলজিস্ট অথবা চর্ম বিশেষজ্ঞ অথবা একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারো। অনেকের হরমোনজনিত সমস্যার কারণে ঘাম বের হতে পারে, অনেকের চর্মজনিত কোনো সমস্যা থাকার কারণে ঘাম বের হতে পারে। সলিউশন আরও রয়েছে, যারা সোলজার ট্রেনিং একাডেমিতে আসে, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে অনেক প্রার্থী আমরা পাই যাদের হাতের তালু ঘামতো, পায়ের তালু ঘামতো, তো আমাদের এখানেও চিকিৎসার ব্যবস্থা রয়েছে। যারা তোমাদের আশেপাশে যদি কোনো চিকিৎসার ব্যবস্থা না থাকে, এই ছোট্ট একটা ব্যাপারের কারণে কিন্তু অনেকের স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে বা স্বপ্ন পূরণ হচ্ছে না। এই স্বপ্নটা পূরণ করতে চাইলে, এই সমস্যাটা সমাধান করতে চাইলেও তোমরা কিন্তু আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতেও এসে তোমার প্রাথমিক চিকিৎসাটা তুমি নিয়ে নিতে পারো। বিগত বছরগুলোতে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতেও এই হাত ঘামার অনেক রোগী এসেছিল, তারা আমাদের পরামর্শ অনুযায়ী আমাদের একাডেমিতে চিকিৎসা করে সমাধান নিয়ে তারা আজকে বিভিন্ন বাহিনীতে চাকরি করছে, কেউ বা ট্রেনিং করছে। তো তোমরাও আসলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারো। অনেক ফোন পেয়েছিলাম লাস্ট কয়েকদিন ধরে, অনেকে বলছে যে স্যার এর কোনো চিকিৎসা আছে কিনা। অবশ্যই চিকিৎসা আছে, সে চিকিৎসার পদ্ধতিগুলো এখানে আসলে আমাদের একাডেমিতে আসলে ইনশাল্লাহ জানতে পারবা এবং গ্রহণ করতে পারবা, অথবা তোমার আশেপাশে ভালো ডাক্তারের কাছে যাও, গিয়ে তুমি চিকিৎসা করো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। যাদের এই সমস্যা আছে একটু গুরুত্ব সহকারে গুরুত্ব দিতে হবে, কারণ মনে করা যাবে না যে তোমার হাত নর্মাল অবস্থায় ঘামছে নাকি অতিরিক্ত মাত্রায় ঘামছে। তুমি তো আসলে ডাক্তার না বা এই বিষয়ে বিজ্ঞ না, বিজ্ঞ একজন ডাক্তারের কাছে পরামর্শ নিলে আশা করা যায় ইনশাল্লাহ এই সমস্যা থেকে তুমি পরিত্রাণ পাবা এবং পরীক্ষা দিতে গেলে সেনা নৌ বিমান বাহিনীতে কোনোভাবে হাত পায়ের তালু অতিরিক্ত মাত্রায় ঘামবে না, যার ফলে তুমি মেডিকেল থেকেও বাদ পড়বে না। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।